তো গাইস, আজকে মা কি রান্না করছে চলো দেখি। মা কিচেনে আছে, তোমরা চলো, তোমাকে দেখাই, চলা যাও। মা তুমি কি রান্না করছো? এই যে ভাত হচ্ছে। আর এটা কি? এতে একটা স্পেশাল জিনিস দেখবি, গরম আছে তো। কি স্পেশাল জিনিস দেখাবো? ও বাহ, এটা কি বলতো? আরবি কচু পাতা মাছের মতো বানাবো। একে হিন্দিতে গাইস একটু ভাপিয়ে দিচ্ছি। তো গাইস, একে হিন্দিতে বলা যায় আরবি কা সবজি। এই যে এদিকে ভাতের ফ্যান পুরো ফুটে এসেছে, একবারে তুলে এই যে থালাটাকে একটু অন করে দিন, এই বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে, ভাতটা ফুট। মা আস্তে করে নামাবে, না তো হাত পুড়ে যাবে। এই দেখ কি সুন্দর হয়েছে না? এই সুতোটাকে বেঁধেছি, সুতোটা খুলতে হবে না তো মুখে চলে যাবে। গরম তো এটা। মা এটা কি? দাঁড়া, এটা কি? এটা কি? এটা 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 এইটা কচু পাতাটাতেই আমার ডিজাইন থাকে। ওইটা এই সুতোটাকে তুলতে হবে তো। ওরে বাবা কি গরম, ছাকলে সময় নেই, একে ঠান্ডা করতে দিতে হয় একটু। অনেক বেলা হয়ে গেছে, এখন 12:30 বাজছে। এই সুতোটা খাবো না, এই সুতোটাকে এখানে ঠেলে ফেলে দিলাম, একে একটু নামিয়ে রাখি এখানটা। ওরে বাবা হাত পুড়ে গেল। এই যে ঠান্ডা জল, এই যে এই যে এমন ফুটো আছে, এতে সেদ্ধ করলাম। এই যে বাটিতে জল, গরম গরম জল, এইগুলোকে সাইডে রাখি, সিঙ্কে রেখে দিলে কি করে কাটি? চাকু থেকে কাটো মা, ছুটি থেকে কাটো। দেখি কাটা যাচ্ছে ভালো হচ্ছে না? এটা দিয়ে ভালো বটি দিয়ে হবে, বটিটা দিয়ে রেখেছি। এই যে কি সুন্দর পিস বেরিয়েছে, মাটির মতো লাগছে। মাটি ধরে নি, সবাই তো একটা একটা পিস করে খাওয়া যাবে, কম আছে। আমার কি অবস্থা, গরমে ঘেমে চান করে গেছে। এই দেখো পিস গুলো, দেখো কি সুন্দর হয়েছে, এখানে চিকুর ঠাম্মি আর চিকুর বম্মা শুয়েছিল। এই যে চিকুর ঠাম্মি, ওই যে চিকুর বম্মা, আর চিকুর টুক করে গিয়ে ভিডিও করে নিয়ে চলে এসেছে দুজন বম্মা ছিল। তো গাই দেখো, মা একে তেতেলে ছেড়ে দিচ্ছে, এরা এরা এবারে ছটপট করবে, তেলে এখন লাফালাফি করবে। কোথায় লাফালাফিতে করছে না? না, শান্তি বসে আছে। আমার এই দেখো ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো চিকু একটুখানি মোবাইলটা রেখে দিয়ে পালিয়ে গেছিলো এখান থেকে ওর বাবার কাছে। তারপরে যা জন্য মশলা লাগে, পেঁয়াজ এই যে তেলে দিয়ে দিলাম একটুখানি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে একটু পেঁয়াজ ভেজে, তারপর দিয়ে ওর মধ্যে বেসিক মশলা দিলাম, আদা, জিরে, ধনে, এইসব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নুন, হলুদ, লঙ্কা কষাবার পর জল দিয়ে দিলাম, যতটা জলের প্রয়োজন ততটাই জল দিলাম। জলটা একটু গরম করে দিয়েছিলাম, এই দেখো ঝোলটা ফুটে এসছে। আর সেই ফাঁকে আমি কি করলাম, ফুটছিল হালকা ঢাকা দিয়েছি, আর সেই ফাঁকে আমার অনেকগুলো বাসন হয়েছিল, ফ্যান ঘুরিয়েছিলাম, তারপরে আরও সব অনেক কিছু বাসন ছিল, সব দেখো এখানে বাসন ঝটপট করে ধুয়ে নিলাম। তারপরে এই দেখো বড় পিসগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে হালকাই ফোটাবো, বেশি ফোটাবো না। আর তারপরে 5 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে আমাদের রেডি। এই দেখো আমার রেডি হয়ে গেছে, এখন কড়াতেই আছে, কড়া থেকে বাড়িনি, এখন বেরোনো। এই দেখো কি সুন্দর লাগছে, কার কার লোভ লাগছে কমেন্টে অবশ্যই বলো। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেলে তো আমি একটা একটা পিসে যে খুন্তি থেকে তুলে নিচ্ছি, যদি ভেঙে যায় সেই জন্য তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে গ্রেভিটাকে ওপর থেকে ঢেলে দিলাম। তারপরে দেখো
আর এইটা বাসনটা বাইরে ছিল, মুখের ঢাকাটা, বাটি ঢাকনাটা, তারপর নিয়ে এলাম। এই দেখো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম, বাটিতে ঢালার পর কি সুন্দর লাগছে, লাগছে ইলিশ মাছের পিস, কি ভালো লাগছে। তারপরে দেখো গ্যাস ফ্যাস পুরো ধুয়ে মুছে কমপ্লিট, এই যে ডোরটা টাইট হয়ে গেছে তাও বন্ধ করে দিলাম, সব কিছু কমপ্লিট। ঘরে এসে দেখছি কাপড়ের এই অবস্থা, তারপরে কাপড়গুলো ফট করে একটা চিটকি বাজিয়ে আমার কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। কাপড় টাপড় গুছিয়ে বিছানা দেখো কি অবস্থা ছিল, এখন পুরো পরিষ্কার হয়ে গেল। তারপরে আমি ঝটপট করে বিছানাটা ঝেড়ে টেড়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, ঘরে অনেক ধুলো ছিল, এই দেখো ঝাড়টা দিয়ে তারপরে একটু বারান্দা ফারান্দা ঝেঁটিয়ে পুরো একদম চকচকে করে দিলাম। এইটা আমার ডেইলি রুটিন। তারপরে দেখে নাও বাইরেটা ভালো করে ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করে দিলাম, দেখতেও ভালো লাগে। তারপরে একটু চান টান করে রেডি হয়ে গেলাম, এখানে চিকুকে চান করে দিয়েছিলাম, ওই দেখো খালি গায়ে মোবাইল দেখছে, শুধু প্যান্টটা পরে আছে। তারপরে আমরা সবাই মিলে দুপুরে ভাত টাত খেয়ে নিলাম, কি সুন্দর হয়েছে দেখবে, আমি পিসটাকে ভাঙবো, একদম মনে হচ্ছে মাছের পিস, এই দেখো কী টেস্ট লাগছে। তারপরে ভাত টাত খেয়ে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়লাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবে। টাটা, বাই বাই।